হাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সাথে আছি প্রশান্ত কুমার সাহা সহকারী শিক্ষক মহাজন ঘোষয়ারি মাধ্যমিক বিদ্যালয় কালিয়ান শিক্ষার্থী বন্ধুরা গতকালকে আমার একটা ক্লাস হয়ে গেছে আমি ওই ক্লাসে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাঙ্কিং বিষয়ের অধ্যায় তিন অর্থের সময় মূল্য আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাস এবং সব শেষ ক্লাস কালকে তোমাদের বলেছিলাম যে অধ্যায়তে অধ্যায় থেকে অঙ্ক আসবে এবং তার আলোকে আমি চারটে সূত্র তোমাদের দিয়েছিলাম চারটে সূত্র আর বলেছিলাম ওই সূত্রটা তোমরা বাড়িতে ভালোবাই অধ্যয়ন করবে অর্থাৎ মুখস্থ করবে এবং ওই সূত্রের উপর ভিত্তি করে আজকে আমি পুরোটা ক্লাস ধরে অঙ্ক তোমাদের সাথে করাবো তাহলে দেরি নয় প্রতিনিয়ত যে কথাটাই বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজে শিখো অন্যকে শিখার সুযোগ দাও করে দাও আর এর জন্য তোমরা এক্ষুনি শেয়ার করে দাও এবং তাদেরকে জানিয়ে দাও যারা এখন অনলাইনে আসেনি যারা আমার সাথে প্রতি নিয়ত ক্লাসের যোগ থাকে তাদেরকে তোমরা একটু বলে দাও যে এখনই অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে দেখি একটু কারা কারা যোগ আছে আমাদের সাথে শিক্ষার্থী বন্ধুরা তোমাকে আমার কণ্ঠস্বর ছবি অন্যান্য বিষয় ঠিক মতো বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানালে খুবই সুবিধা হবে তো আজকে আমরা ওই চারটি সূত্রে আলোকে অঙ্ক করার চেষ্টা করব সূত্র এক সূত্র এক এর ব্যবহার করে অর্থাৎ সূত্র একের ব্যবহার তোমরা একটু লিখে রাখো সেখানে ছিল কি ধরো বর্তমানে দশ সুদে

পাবে প্রশ্নটা তোমরা খাতা কলম বের করে লিখে নাও এর সমাধান আসো করার চেষ্টা করি সমাধান দেওয়া আছে দেওয়া আছে বর্তমান মূল্য পিভি সোয়ানসুমান এক হাজার টাকা আই কল টু সুদের হার টেন পারসেন্ট বা দশ দশের একশো সুয়ানসুমান জিরো পয়েন্ট এক এন সোয়নশমান বছর পাঁচ বছর তাহলে আমাদের ভবিষ্যতের মূল্যটা চাইছে এফ ভি সমান কত অতএব এফ ভি অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সুয়ান সমান পি ভি এক যোগ আই পাওয়ার এন পিভি ভি কত প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্যটা কত একশো একযোগ সুদের হার জিরো দশমিক এক পাওয়ার এন এর মান পাঁচ তো আমরা ক্যালকুলেটার ইউজ করে এটার মানটা করব একবারে আমাদের টাকাটা বেড়ে আসবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখো এখানে কি আছে এক দশমিক এক আমাদের এখানে কি আছে পাস এটিকে একবারে কিভাবে গুণ করা যায় শুধু এখানে শুধু পাস আছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন আমাদের এই মানটা পাস না পঞ্চাশ ষাট তিরিশ বত্রিশ চব্বিশ ইত্যাদি মানের হবে তখন আমরা কিভাবে একবারে এই ক্যালকুলেটর ব্যবহার করে একবারে আমরা করতে পারব তো বন্ধুরা দেখো আমি এক দশমিক এক দিয়েছি এরপর দেখো এই যে আপ একটা চিহ্ন আছে আপ চিহ্ন এই আপ চিহ্ন এই আপ চিহ্নটা আমরা কি করব প্রেস করব এই যে চাপ দিয়েছি তো এরপর কি করব পাঁচ বৎসর যে পাঁচ বেড়ে দিয়েছি এরপর সমান 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 দেখো তোমরা একবার হয়ে গেছে এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এর সাথে আমরা একবার কি করবো এক হাজার দে গুণ করবো গুণ করলে কী আছে ষোলোশো দশ দশমিক পাঁচ এক দেখতে পাচ্ছ একদম সহজে অঙ্কটা বেড়ে গেছে আমরা এই পদ্ধতি অবলম্বন করে এই গুণগুলো করব। যত বড়ই গুণ হোক পাঁচ থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যত বড়ই গুণ হোক আমরা পাওয়ারের গুণ হোক অতি সহজে ক্যালকুলেটার ব্যবহার করে গুণটা করতে পারব তো আমাদের ভবিষ্যতে আমি পাঁচ বছরের জন্য ওই টাকাটা জমা রাখলে পাব ষোলোশো দশ অর্থাৎ এগারো টাকা প্রায় এটা হচ্ছে সূত্র এক ব্যবহার করে সূত্র এক ব্যবহার করে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেছে যে বর্তমানে এক হাজার টাকা যদি আমি ব্যাঙ্কে তোমার রাখি দশ পারসেন্ট হারে পাঁচ বছর পরে আমি ষোলোশো এগারো টাকা রিটার্ন পাবো তারপর একটা হচ্ছে কি সূত্র দুই সূত্র দুই সূত্র দুই এর ব্যবহার করে দুই ব্যবহার করে সূত্র দুই ব্যবহার করে সেটি কি হচ্ছে সূত্র দুই ব্যবহার করে সুদের হার একটু লিখে নাও সুদের হার দশ পারসেন্ট সুদের হার দশ পারসেন্ট ফলে পাঁচ বছর পরের পাঁচ বছর পরের এক হাজার টাকার বর্তমান সুদের হার দশ পারসেন্ট হলে তুমি একটু লিখে রাখো সুদের হার দশ পার্সেন্ট হলে পাঁচ বছর পরে আমি যে এক হাজার টাকা এক হাজার টাকা পাবো এক হাজার টাকা পাব তা বর্তমানে ব্যাংকে কত টাকা জমা দিলে কি আছে সুদের হার দশ পার্সেন্ট হলে পাঁচ বছর পরে এক হাজার টাকা এক হাজার টাকা পাবো তা বর্তমানে ব্যাংকে কত টাকা জমা দিলে অর্থাৎ বর্তমানে ব্যাংকে আমি কত টাকা জমা দিলে দশ পারসেন্ট হার সুদে পাঁচ বছর পর আমি এক হাজার টাকা পাব তোমরা কি এটাকে বুঝতে পারছো ক্লিয়ার আমি আবার বলছি যে সুদের হার দশ পার্সেন্ট করে পাঁচ বছর পরে এক হাজার টাকা আমি পাবো কিন্তু সেটা বর্তমানে কত টাকা ব্যাংকে জমা দিলে দেখো এখানে দেওয়া আছে এফ ভি দেওয়া আছে এফ বি এক হাজার টাকা আই এটা ঠিক আছে সময় এখানে হবে পি ভি পিভি সময় কত পিবি পি পিবি সমান সমান এফ বি এক যোগ আয় পাওয়ার এন তো আমরা অঙ্কটা করি এখানে এফ বি এক হাজার টাকা এক যোগ জিরো দশমিক শূন্য দশমিক এক পাওয়ার পাঁচ তো এটা আমরা করলে কী দাঁড়ায় এক যোগ শূন্য দশমিক এক অর্থাৎ এক এসে আপ চিহ্ন একবারে পাঁচ দিয়ে সমান সমান চাপ দিলে এটা হয় এক হাজার ভাগ এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক এখন এক হাজার ভাগ এক দশমিক ছয় এক শূন্য পাঁচ এক দিয়ে সমান শূন্য চাপ দিলে ছয়শো বিশ দশমিক নয় দুই টাকা আসছে তো আমরা এখানে লিখব ছয়শো একুশ টাকা এইটা আছে উত্তর কি বলছে যে বর্তমানে বর্তমানে ব্যাংকে ছয়শো একুশ টাকা জমা দিলে জমা রাখলে দশ পারসেন্ট হার সুদে পাঁচ বছর পরে আমরা এক হাজার টাকা পাব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় এ সূত্র প্রয়োগ করে এর সমাধান আমরা অতি সহজে বুঝতে পারছি এরপরে আসি তৃতীয় সূত্রের ব্যবহার সূত্র নং তিন সূত্র তিন তোমরা এটা তুলে নাও সূত্র নং তিন তিনি আছে অঙ্কটা একটু তুলে নাও দশ পারসেন্ট চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধি সুদে এক হাজার টাকা ব্যাংকে জমা রাখলে ব্যাংকে জমা রাখলে তিন বছর পর বছর পর তুমি কত টাকা পাবে তুমি কত টাকা পাবে আমাদের এখানে পার্সেন্ট চক্রবৃদ্ধি আমি একটু চক্রবৃদ্ধি নিয়ে আলোচনা করি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি কি বলছি চক্র বৃদ্ধি এই চক্রবৃদ্ধি হচ্ছে সুদের পর সুদ বললাম যে এটা প্রতি মাসে চক্রবৃদ্ধি হতে পারে দুই মাস পর চক্রবৃদ্ধি হতে হতে পারে ত্রই মাস তিন মাস পর পর চক্রবৃদ্ধি হতে পারে তো বলছি যে মানে প্রতি মাসে অর্ধবার্ষিক আমাদের কি হচ্ছে চক্রবৃদ্ধি হতে পারে তা আমাদের যাই বলুক সে চক্রবৃদ্ধি এক বছরে কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে সুদের উপর সুদ হচ্ছে সেই সংখ্যাটা বের করতে হবে যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে এক বছরের সময়সমান বারো অর্থাৎ এম এর মান বারো যদি তিন মাস পরপর হয় তাহলে এম সময়সমান চার অর্থাৎ বৎসরে চারবার চক্রবৃদ্ধি হবে যদি চার মাস পর পর হয় তাহলে এম এর মান চক্রবৃদ্ধির সংখ্যা হবে তিন যদি অর্ধবার্ষিক হয় তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা হবে শিক্ষার্থী বন্ধুরা দুই আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে আর সব সময় মনে রাখতে হবে এই যে মাসিক দশ পার্সেন্ট হারে তার মানে কি এক বছরে দশ টাকা একশো টাকায় সুদ বছর এখানে যতই আমরা অঙ্ক করি সব অঙ্কই কি এক বছর মেয়াদি করা হবে ঠিক আছে তো আমরা এটার সমাধান করার চেষ্টা করি দেওয়া আছে দেওয়া আছে পি ভি সমান এক হাজার টাকা আই সান সমান দশ পারসেন্ট শোয়ান সমান জিরো পয়েন্ট এক এন শহান সমান তিন বছর এম শান সমান এখানে মাসিক চক্রবৃদ্ধি বলছে অর্থাৎ বারো মাসে বারোটা এম সমান বারো এখন আমাদের যেটা বের করতে হবে অর্থে এফ ভি কত অথেব এফ ভি সন সমান পি ভি এক চোখ আই বাই এম 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 এটা সূত্র সূত্র মনে রাখলে আমাদের অঙ্ক করা খুবই সহজ তো এখানে পি ভি মানটা হচ্ছে কি এক হাজার এক যোগ জিরো দশমিক এক এম এর মান আছে বারো তিন গুণন বারো এক হাজার আমরা এ পুরোটা একবারে করতে পারি কিভাবে আর একবারে করলে অ্যাকুরেট উত্তরটা আসবে আমাদের আমরা একবারে একটু করি প্রথমে আমরা কি করব জিরো দশমিক এক একে ভাগ করব ভাগ বারো চক্রবৃদ্ধির সংখ্যা সমান সমান একটা মান আসছে এই মান মানের সাথে কি করব যোগ এক যোগ এক করার পরে আমাদের অন অর্থাৎ এক দশমিক জিরো জিরো আট তিন 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 অসংখ্য মান চলে আসছে এইবার আমরা কি করব তিন চারে কি আছে সরি 312 36 36 টা চক্রবৃদ্ধি এখানে কয়টা চক্রবৃদ্ধি হচ্ছে 36 টা এই 36 দিয়ে আমরা গুণ করব কিভাবে একবার গুণ করব ওই যে অ্যাপ চিহ্ন যেটা বলছিলাম যে এখানে এই অ্যাপে আমরা প্রেস করব তারপর কি করব তারপর হচ্ছে 36 এই 36 লিখব লেখার পর আমরা কি করব সমান সমান সব দিলে একটা মান চলে আসছে এবারে এখানে যাই থাকুক এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যাই থাকুক আমরা সে সংখ্যাটা দিয়ে গুণ করব কোন এক হাজার তো আমাদের চলে আসছে তেরোশো আটচল্লিশ দশমিক আঠারো অর্থাৎ তেরোশো আটচল্লিশ টাকা তেরোশো আটচল্লিশ টাকা এটা হচ্ছে উত্তর তো আমরা কি বলছি যে মাসিক চক্রবৃদ্ধিতে মাসিক চক্রবৃদ্ধিতে এক হাজার টাকা যদি ব্যাঙ্কে জমা রাখি তাহলে তিন বছর পর আমি কত টাকা পাবো তিন বছর পর এক টাকা পাবো শিক্ষার্থী বন্ধুরা এই যে যে অর্থের সময় মূল্য যে অঙ্কটা ওই যে বললাম যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিপিএস করি বা ব্যাংকের সঞ্চয় হিসাবে জমা রাখি কত পার্সেন্ট কতবার চক্রবৃদ্ধি হবে এটা যদি আমরা জানতে পারি তাহলে ঘরে বসেই আমরা কিন্তু হিসাব করতে পারবো যে কোন টাকা জমা রাখলে আমরা লাভবান হব শিক্ষার্থী বন্ধুরা আমি বলতেছি যে এই ফিনান্স আবারও হচ্ছে বাস্তবতাকে নিয়ে কিন্তু রচিত এটা জীবনে চলার পথে এই ফিনান্স সাবজেক্টটা লাগে প্রত্যেকটা ক্ষেত্রে ফিনান্স আছে তো তারপর আমরা সূত্র চার এর ব্যবহার দেখব সূত্র চার সূত্র চার ব্যবহার করে আমরা কীভাবে অঙ্কটা করব সূত্র চার এর ব্যবহার করে চার ব্যবহার করে মাসিক মাসিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধিতে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধিতে তিন বছর পর তিন বছর পরে এক হাজার টাকা পাওয়ার জন্য এক হাজার টাকা পাওয়ার জন্য এখন এখন তোমাকে কত টাকা কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে রাখতে হবে তো আমাদের কত টাকা জমা রাখতে হবে ঠিক আছে এখানে কি বলছে যে আমি তিন বছর পর এক হাজার টাকা পাব দশ পার্সেন্ট চক্রবৃদ্ধিতে তাহলে এখন আমার কত টাকা ব্যাংকে রাখতে হবে রাখলে সেই টাকাটা তিন বছর পর আমি এক হাজার টাকা পাব তো আমরা দেখি এখানে এফ ভি সমান এক হাজার টাকা আই ঠিক আছে এম ঠিক আছে এম সময় ঠিক আছে এখানে পি ভি কত তো আমরা সূত্রটা একটু করি অর্থে পি ভি সুমান এফ ভি এক যোগ আই পাওয়ার বাই এম পর এন এম তো এফবিটা কত এক হাজার টাকা এক যোগ জিরো দশমিক এক বাই বারো তিন গুণ বারো এক হাজার আমরা এইটুকু করে নিচে কথাবো একবারে এটুকু কত হয় জিরো পয়েন্ট জিরো দশমিক এক ভাগ বারো যোগ এক গুণ ছত্রিশ এটা হয় আমাদের এক দশমিক তিন চার আট শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এক দশমিক দশমিক পর দুটো সংখ্যার তিনটে সংখ্যা নেব তবে কথা থাকবে যদি তিনটে সংখ্যার পর পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে আমরা দ্বিতীয় সংখ্যার পরে যে সংখ্যাটা থাকবে তার সাথে যোগ করব এখানে যেহেতু পাঁচ বা পাঁচের বেশি নাই সে তো আমরা এক দশমিক তিন চার আটকেই নিব এখন এই এক হাজার আমরা কি করবো ভাগ করব এক দশমিক তিন চার আট কত হচ্ছে সাতশো একচল্লিশ দশমিক আট তিন অর্থাৎ সাতশো বিয়াল্লিশ টাকা প্রায় লিখতে পারি যেহেতু পুরোটা হয়নি প্রায় এটা হচ্ছে উত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কালকে যে সূত্র লিখে দিয়েছিলাম সে সূত্রে আলোকে আজকে চারটে অঙ্কর করলাম তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে কারণ বারবার প্র্যাকটিস করলে একটা বিষয় তোমাদের অতি সহজে মনে পড়ে যাবে তোমাদের ছোট একটা বাড়ির কাজ দিই তোমাদের বইয়ের কারণ বই থেকে তোমরা অতি সহজে করতে পারবে পাঁচ নাম্বার উদাহরণ পাঁচ পৃষ্ঠা পঁয়ত্রিশ অবশ্যই এর সমাধান দেওয়া আছে করা আছে আমরা চেষ্টা করব এর সমাধানটা না দেখে আমরা ওই প্রশ্নটা শুধু দেখে অঙ্ক করার তো তোমাদের বাড়ি কাজ থাকলো পঁয়ত্রিশ পৃষ্ঠার পঁয়ত্রিশ পৃষ্ঠার উদাহরণ পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবারও বলছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদ বজায় রেখে চলাফেরা করো এই কামনায় তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ